গত কয়েক মাস ধরে চলছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়কে খোঁড়াখুঁড়ি। একটি কাজ শেষ না হতেই কাটা হচ্ছে আরেকটির জন্য। এতে করে চরম দুর্ভোগ সেখানকার বাসিন্দাদের। এজন্য অবশ্য কাজের সমন্বয়হীনতাকেই দায়ী করছেন তারা। সঞ্জয় মজুমদারের তোলা ছবিতে মনির ইসলাম মিন্টু রিপোর্টে বিস্তারিত। মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি সড়কে চলছে ডিপিডিসির বৈদ্যুতিক লাইন বসানোর কাজ। তবে এই কাজে নেই নিয়মের কোনো বালাই, ফলে সিগন্যাল পয়েন্টে দীর্ঘ যানজট, মানুষের দুর্ভোগ চরমে। আর পুরো রাস্তায় কাটছে, আর এরকম করে প্রত্যেকটা গলির মুখেই কেটে কেটে রাখছে। রাস্তা গাড়ি যাওয়া আসার অনেক সমস্যা হয়ে গেছে। ভুগন্তিটার কারণ যদি এটা দিনে করতেছে, এটা দরকার হলো রাত্রে করা। একটু স্ল্যাব দিয়ে বা কিছু দিয়ে ঢেকে দিলে হয়তো, এমনি তো পাবলিক রাস্তা, জনগণ চলাচল করতে পারতেছে না, যানবাহন চলাচল করতে পারতেছে না। 10টার দিকে ক্লাস, কিন্তু এখনো আমি অর্ধেক রাস্তাও পৌঁছাতে পারিনি। সারা রাস্তায় এরকম খোঁড়াখুঁড়ি করে রেখেছে। পাশের জাফরাবাদ এলাকার অবস্থাও এর চেয়ে আলাদা কিছু নয়। কোনো কোনো সড়ক এমনভাবে কেটে ফেলা হয়েছে, হাঁটা চলা করা কঠিন। কাজ করছে একেক স্থানে এক এক সেবা সংস্থা। এই যে কাটাকাটির মধ্যে আছি, মানে প্লেন যে রাস্তা ওইটা এখন পর্যন্ত পাইনি। কাজ করা করে রাত করা করে দিন করে অন্ত কাজ করেই না, টোটালি একদম অফ। স্থানীয়রা অভিযোগ করলেন, কোনো ভাঙাচোরা সড়ক সংস্কার হলেই সেখানে শুরু হয়ে যায় কাটাকাটির উৎসব। ভয়াবহ, শোচনীয়, কারণ মানুষের যানজট নিরসনের কোনো পথ খুঁজে পাচ্ছি না। যে পথে যাচ্ছি খালি জায়গা খোঁড়া খোঁড়া, এই অবস্থা। খোঁড়াখুঁড়ি তো সবসময় চলতে থাকে, কোথাও না কোথাও চলতেই থাকে, এত মানে ননস্টপ। আবার কোনো কোনো সড়কে কাজ শেষ হলেও নেই সংস্কারের উদ্যোগ। সাধারণত সেবা সংস্থাগুলোর কাজ শেষ হলে সড়ক সংস্কারের কাজ করে সিটি কর্পোরেশন। 3 মাস ধরে আর কি রাস্তার কাজ চলতেছে, কিন্তু প্রথমে আপনার কাজ ভালো মতোই চলছিল, কিন্তু কিছুদিন পরে অর্ধেক করার পরে তারা আর করতেছে না। এখন আপাতত কোনো মতে রাস্তাটা কাজ করে রেখে দিছে, যে জাস্ট এখন পিচ জ্বালাই হইতেছে না বা ফুটপাত অর্ধেক কাজ করে রেখে দিছে। ওয়াসা আমার ইসে তো চলে না, সিটি কর্পোরেশনের আন্ডারে চলে না, তো এইগুলি ঘটতেই থাকে। আপনি এর মধ্যে আমরা শঙ্করের, আপনাকে আপনি উদাহরণ হিসেবে বললাম, আমরা একদম নতুন রাস্তা শঙ্করের বোধ হয় 10 মাস ব্যয় করলাম, আর জলবদ্ধতা না। এই রাস্তাটা আপনার দক্ষিণের পানি নামানোর জন্য রেডিবির ওইখানে 2টা গর্ত করছে, যেটা আমাদের খুব কষ্ট হয়েছে ব্যাপারটা মেনে নিতে। একদম নতুন রাস্তাটা যখন কাটে তখন সেটা আর ভালো লাগে না। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা।